পুরোটা ফরেস্টের মধ্যে ব্যাপক জায়গা, যুদ্ধ জয় করে আমরা আজকের জন্য, কালকে আবার চেঞ্জ করে এটা আমরা অন্য রুমে শিফট হয়ে যাব। ভাইদের রুমটা ওইদিকে আছে আর আমাদের রুমটা এদিকে, তো কালকে আমরা মোটামুটি পাশাপাশি রুম পেয়ে যাব। আজকে অন্য লোক রয়েছে, বুকিং রয়েছে। আর যেহেতু আমরা, তোমরা দেখেইছ হট করে মানে সাডেন প্ল্যান হয়ে কিভাবে আমরা এসেছি, তো আগে থেকে বুকিং ছিল না। তাও এই দাদা যেহেতু দুদিন আগেই রাজ ঘুরে গেছে, খুব ভালো পরিচয় হয়ে গেছে, সেই জন্য ওরা আজকে আমাদের এই রুমটা দিয়েছে। এটা ডাবল বেডরুম, আর ভাইরা আছে যেটা ওটা ফোর বেডের রুম। তো চলো তোমাদের ফার্স্টে রুম ট্যুরটা করিয়ে দিই, কালকে নতুন রুমে গিয়ে আবার আরেকটা রুম ট্যুর করে দেবো। তো এই হলো আমাদের রুমে এন্ট্রি জায়গা, এন্ট্রি এরিয়া। বাট এখান থেকে ঢুকে, এটাও ডুপ্লেক্স আছে, উপরেও আছে, উপরে অন্য লোকেদের থাকার রয়েছে। আমরা এখান দিয়ে ঢুকে এই দিকটা হচ্ছে আমাদের। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই এলাম, দিস ইজ আওয়ার রুম। দেখো ঢুকে মোটামুটি আইডিয়াল একটা রুম আছে, খুব বড় না আবার একদম ছোট না। আর পুরোটাই এই দেখো উডেন ওয়াল আছে, উডেন সিলিং আছে, আর নিচটা উডেন ফ্লোর আছে, মানে পুরোটাই উডেন। তো এদিকে একটা ডাবল বেড রয়েছে, আর এদিকে রয়েছে একটা মিরর, এই যে। দেন এখানে একটা উইন্ডো আছে, আর এখানে দুটো চেয়ার টেবিল দিয়ে, এখানে একটা কাবার্ডও দিয়ে দিয়েছে ওরা। লকিং সিস্টেম রয়েছে, মানে তোমরা চাইলে লক রাখতে পারো। আর একদম নতুন সব ফার্নিচার, ও ভেতরে আবার একটা ব্ল্যাঙ্কেট আর বালিশও রয়েছে এক্সট্রা। এই যে হচ্ছে বাথরুম, বাথরুমটাও ভালোই আছে, ভালোই বড়, খারাপ না। একটা স্লিপারও দিয়ে রেখেছে এখানে। আর এদিকটা হচ্ছে ওদের কিচেন এরিয়া, মানে এখানে কিচেন আছে ওদের। আর এটা আরেকটা রুম, এটা আরেকটা রুম, আর এটা হলো কিচেন। বাট আজকে জাস্ট ওয়ান নাইট স্টে করছি, কারণ মানে এখানে আমরা দুদিন আছি, বাট এই রুমটাতে আমরা আজকের জন্য রয়েছি। কালকে আমরা ওদিকে আরেকটা রুমে শিফট হয়ে যাব, যেখানে ভাইরা রয়েছে ওই দিকটাতে। ওই দিকটাতে ওরা ফোর বেডের রুমে রয়েছে, আর ওইদিকে যে ডাবল বেডের রুমটা সেটা অলরেডি বুকিং রয়েছে, কালকে খালি হবে। দেন কালকে আমরা ওদিকে শিফট করব। রুম এটাও খুবই ভালো, এরকমই রুম, বাট ভিউটা, এটাতে ব্যাক সাইড ভিউটা পাওয়া যাচ্ছে, এই যে, এই যে এদিকে, আর ওখানে ওই দিকের ভিউটা পাওয়া যাবে। তো কালকে ওই নতুন রুমে গিয়ে আরেকবার তোমাদেরকে ওই রুমটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা দু চোখ, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য।
এটা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি, কারণ এরপরে আর ওর থাকবে না, এরা সব শেষ করে দেবে আমাদের। আমরা যেহেতু লেট করে এসেছি, ফ্রেঞ্চ ফ্রাই পাঁপড় সব এরা খেয়ে নিয়েছে জানো না। তো এবার ফ্রেঞ্চ অনিয়ন পকোড়াটা ভাইকে দিয়ে আসি ঘরে। ও রিও, এখানে রিওর অনেক বন্ধু পেয়ে গেছে, এই দেখো। পোকামাকড় ছাড়া ওদের না ধরে খেলো তোমরা, ঠিক আছে? আর জঙ্গলের মধ্যে ঢুকবে না, ফাঁকা জায়গায় থাকো। আমার টিটুকে আবার ছিড়ে গেল, আমার জোক করে গেল, আমার ছেলের হচ্ছে যত ইনসেক্টের দিকে ওর যত নজর। ওর যে কি ভালো লাগে না, মানে কি বলবো। ও হ্যাঁ, বাও কি বিভৎস, দেখ 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 পোকাটা, দেখ খাবে দেবে না। এটা হলো আমাদের সেকেন্ড টাইম অর্ডার করা ফ্রেঞ্চ ফ্রাই। এখানকার রুম ফেয়ার থেকে শুরু করে সমস্ত কস্টিংটাই তোমাদের সাথে আমি এরপরে শেয়ার করছি। চলে এসেছি ডাইনিং রুমে। তবে এদের ডাইনিংয়ের একটাই সমস্যা, সেটা হচ্ছে এখানে এই একটাই বড় টেবিল আছে, আর এখানে অলরেডি অন্যান্য ট্যুরিস্টরা খেতে বসেছে। তো আমরা একটু ওয়েট করে নিই, দেন নেক্সট আমরা বসে যাব খেতে। অবশ্যই এদের হোম সার্ভিসও, মানে রুমের সার্ভিসও রয়েছে, বাট আমরা মানে আমাদের ইচ্ছা ছিল ডাইনিংয়ে এসেই খাওয়া, সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাওয়াটার মজাই আলাদা। তো চলে এসেছি, আর এই যে এদিকে দেখো, এদের বাফে কাউন্টার থেকে শুরু করে সমস্তটা এদিকে সুন্দর সাজানো রয়েছে। আর এদের এখানকার সব কিছু কিন্তু খুব পরিষ্কার, ঝকঝকে, তকতকে। পুরনো আমরা, কন্টেন্ট নতুন। নতুন প্রথম দিন আমরা টিকিট পাইনি, দ্বিতীয় দিন আমরা বাসের টিকিট কেটে যুদ্ধ হারিনি, যুদ্ধ জয় করে আমরা এসেছি লোলেওতে। দেখেন পুরো সৌন্দর্যটা, আমরা পাহাড় জঙ্গল মিলিয়ে এসেছি লোলেগাঁওতে। ইয়েস, এবার আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি জঙ্গল সৌমি কাইনেটিক বাস্কেটে। থ্যাংক ইউ। তো আমরা এখন পুরোপুরি অজানা একটা রাস্তায় চলে এসেছি, আমরা তিনজনই আছি, বিট্টু না, বিট্টু, রূপক আর আমি, তিনজন রয়েছি। আর এই যে আমাদের দুজন গাইড, এইদিকে একজন আর একজন ওই যে সামনে। তো আমরা মোটামুটি এই পাঁচজন আমরা চলে এসেছি, জানি না কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি। দারুণ একটা জায়গা, শুনতে পাচ্ছ ঝিঁচির ডাক ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে পারো, ঝিঝির ডাক চলছে। আর এই দেখো ফরেস্টের মধ্যে, মানে চারপাশেই ফরেস্ট। না এটা অসাধারণ, আর এটা উপভোগ করার মতো এক্সিলেন্ট জায়গা। চলে এসেছি, অনেকটা রাস্তা, মানে যাওয়ার সময় রীতিমতো কষ্ট হবে, হয়রানি হবে, কারণ পুরোটা উত্তরাইতে এসেছি, এবার যাওয়ার সময় সেটা চড়াই হবে। আর এখন যেটা যাচ্ছি, মানে এইটা এইটা হালকা চড়াই। তো যাই হোক, দেখো এই দেখো পিছনে, ওই যে দেখতে পাচ্ছ, আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, ওই রাস্তাটা দিয়ে এসেছি, এবার ওই দিক দিয়ে গিয়ে আরও অনেকটা, বেশ অনেকটা। আর মানে আজকেই জাস্ট আমরা ফিরে ঢুকেছি এখানে, এসেই দুপুরে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, মানে লাঞ্চ টাইম অ্যাকচুয়ালি ওভার হয়ে গেছে, এখন পৌনে তিনটে বাজে। তো ভাই, বর, ছেলে, ওরা সব ওখানে এখন লাঞ্চ করছে, আমাদের ওই যেন মানে একটু ঢিলা। তো আমরা চলে এসেছি এখানে, আমি, রূপক, বিট্টু আর আমাদের সাথে দুটো ছোটো ছোটো চারপেয়ে গার্ড, আমরা সব মিলে চলে এসেছি। দেখা যাক সামনে কী আছে, পুরোটাই কিন্তু ফরেস্টের মধ্যে, দেখো ব্যাপক লাগছে, মানে এক তো ব্যাকগ্রাউন্ডে ঝিঝির ডাক, পুরো সুনসান, একটা জঙ্গলি গন্ধ, একটা জঙ্গলি গাছের পাতার ফুলের গন্ধ, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো যাওয়া যাক। আমি আছি, আমি কৌশিক, আর আমার সঙ্গে আমার ছোটবেলার বন্ধু আছে রূপক। আমরা অজানা জায়গায় হাঁটছি তিনজন মিলে, কাউকে না জানিয়ে, জানি না কোন পথে এগাবো, হারিয়ে যাব না বাড়ি ফিরবো, পায়ে হাঁটা পথ। আর তার মধ্যে আমি বলতে চাই, আমরা তিনজন। আচ্ছা, হারিয়ে গেলে বিট্টু? হারিয়ে গেলে জিপিএস আছে মোবাইলে, নেট টাওয়ার নেই, হারিয়ে যাওয়ার জন্য। ইয়েস, তো অনেকটা চলে এসেছি, আর যাব না, কারণ
অন্য কিছু না, বাট ফেরার আবার কষ্ট হবে, কারণ আমরা পুরোটা এদিকে চড়াই এসেছি, একটু উৎরাই আছে বাট তারপরে চড়াই আছে, তো সেই জন্য আর যাব না, কারণ এই রাস্তার কোনো শেষ নেই, রাস্তাটা রাস্তার মতো চলেই গেছে। তো সেই জন্য আমরা এখন ফেরার পথে, এদিকে ফিরছি, এদিকে অনেকটা রাস্তা যেতে হবে, চলো যাওয়া যাক। দেখো আমাদের হোমস্টে দেখা যাচ্ছে বা চলে এসেছি, এইটাও মনে হয় একটা কোনো হোমস্টেই হবে, আর আমরা আছি ওইগুলোতে, কাফের হোমস্টে। এটা হলো হোমস্টের আরেকটা রাস্তা এই দিক থেকে, মানে আমরা ফার্স্ট ওই দিক থেকে ছিলাম, বাট এটা হলো আরেকটা রাস্তা, চলো এদিক দিয়ে যাই, এটা শর্টকাট হবে, একটু সিঁড়ি ভাঙতে হবে বাট নো প্রবলেম, দারুণ কিন্তু জায়গাটা, সত্যি দারুণ, মানে মালদিরাম বা সিটং এর থেকে টোটালি ডিফারেন্ট, বাট এক একটা সৌন্দর্য এক এক রকম, কোনোটার সাথে কোনোটাকে কম্পেয়ার করা যাবে না, অ্যাকচুয়ালি মালদিরামের সাথে সাথে সিটংকে কম্পেয়ার করা যাবে না, আবার সিটং এর সাথে এই লোলেগাঁওর এই হোমস্টেটাকে কম্পেয়ার করা যাবে না, এক একটা সৌন্দর্য এক এক রকম। তো আমরা এখন জমিয়ে একটা লাঞ্চ করে নিই, আর লাঞ্চের পরে নেক্সট পার্টটা নিয়ে আবার নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এই দেখো, এটা হচ্ছে কোয়াশের সবজি, কোয়াশে যে মানে শাক পাতাটা থাকে সেটা দিয়ে সবজি দারুণ খেতে করেছে, আর তার সঙ্গে রয়েছে প্লেন মুসুরির ডাল, আলু ভাজা স্যালাড আর ডিমের ঝোল, এই দিয়ে আমরা আজকে জম্পেশ একটা লাঞ্চ করে নিই, দেন তোমাদের সাথে বিকেলবেলা আরেকটা নতুন ব্লগে দেখা হতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে থেকো। টাটা।